এই নয় যে তোমরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে। আমরা একথা সবাই মোহাম্মদ কাসেম সিদ্দিকী আল কুরাইশকে বরণ করে নিচ্ছেন। বাগনান বিশ্ব নবী দিবস কমিটির সাধারণ সম্পাদক বিভিন্ন সমাজে এই মানুষ তাদের কায়েমী মোহাম্মদ শামসুজ্জামান সাহেব তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে বেশি নীতি পরায়ণ, কোন জাতির মধ্যে নয়, কোন ধর্মের নামে নয়, কিছু নয়। তোমাদের মধ্যে যে মানুষটির বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি, যারা নীতি পরায়ণ মানুষ, যারা হযরত পীরজাদা মোহাম্মদ কাসেম সিদ্দিকী আল কুরাইশি সাহেব গোটা পৃথিবী বা গোটা আমাদের দেশ ভারতবর্ষ এবং রাজ্যে বিভিন্ন সমস্যা, এখন আজকের এই মহতী সভায় আমাদেরকে মোহাম্মদ রাসামের জীবন আমাদের অতি মূল্যবান কথা বলবেন জনাব হযরত পীরজাদা মোহাম্মদ কাসেম সিদ্দিকী আল কুরাইশি। এমন জানলে আসসালামু আলাইকুম। আমি তো জ্ঞানাপড়া মানুষ, আপনি সবাইকে দেখতে পাবো, আমাকে দেখতে পাচ্ছেন আপনারা? না দেখতে পাননি? হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মঞ্চে উপস্থিত আমার সেদ্ধ খুব সম্মানীয় আজকের এই বিশ্ব নবী দিবসের কমিটির সদস্যগণ এবং বিশেষ করে আমার ইমরান ভাই, আমার খুব পরিচিত মানুষ, আরও অন্যান্য আমার খুব কাছের মানুষ আজকের এই বিশ্ব নবী রিসালে সবে হাজির হয়েছেন। অনলি ফর 5 মিনিট টাইম। যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিনকে সৃষ্টি করতেন না, 18,000 মখলুককে আল্লাহ বানাতেন না, চাঁদ সূর্যকে আল্লাহ বানাতেন না, সেই নবী পাকের ওসিলায় আজকের এই মাহফিল। আমার নবী 18,000 মখলুকের নবী, আসমান জাহানের নবী, চাঁদ সূর্যের নবী, যে নবী পাকের ওসিলা আল্লাহ পাক কাবাকে কেবলা বানিয়েছেন, যে নবী পাকের ওসিলায় হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ ক্ষমা করেছিলেন, যে নবী পাকের ওসিলায় হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুন থেকে বাঁচিয়েছিলেন, যে নবী পাকের ওসিলায় এই জান্নাতে আল্লাহ পাঠাবে ইনশাআল্লাহ। আজকের বেশ আমি বড় খুশি, তবে আমার কিন্তু জান ভরেনি, ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার আগামী বছর আসব। তবে তমাম বিশ্বে একটা কথা আমি বলে দিতে চাই, যে নবী পাকের উপরে পৃথিবীর মেরু উপর অত্যাচার হয়, কোরআনের উপর অত্যাচার হয়, শরিয়তের উপর অত্যাচার হয়, আমার নবী পাকের উপর অত্যাচার হয়, ফ্রান্সের জমিনে আমার রসুল পাকের কার্টুন তৈরি করে দেওয়ালে 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 একবার হারাম করে নেব। আর আমার আল্লাহ বলেছেন যে আমার নবীকে নিয়ে ঠাট্টা করবে, যে আমার রসুলকে নিয়ে ঠাট্টা করবে, যে আমার নবীকে নিয়ে অপমান করবে, আমি আল্লাহ তার নষ্ট নামার দ্বারা থাকবে না। নবীকে নিয়ে ঠাট্টা করেছো, আমার আল্লাহ তোমার এই জমিনটাকে ধ্বংস করবে, যারা যারা আমার নবীকে নিয়ে ফ্রান্সের জমিনে ঠাট্টা করেছে। আজকের এই জনসভায় আমরা সবাই আসছি, একত্রিত হচ্ছি, সেখানে আগামী দিন হয়তো আমাদের কাছে বাধা আসবে, এই জনসভায় আসা যাবে না, এই জনসভা বন্ধ করতে হবে। তবে বন্ধুগণ আমি বলে দিই, যে মসজিদে 520 বছর নামাজ হয়েছে, যে মসজিদে 520 বছর ফজরের নামাজ হয়েছে, যে মসজিদে 520 আমাদের কোনো ব্যথা নয়, তবে সুপ্রিম কোর্টকে আমরা সম্মান দিয়েছি, আমাদের কোনো মনে যার ঘর সেই আল্লাহ ওই মন্দিরের যেখানে মন্দির তৈরি হচ্ছে বাবরি মসজিদ যাই ইনশাআল্লাহ।
আজকের এই সভায় এসে সবথেকে বড় কথা আজকের এই সভায় এসে আর একটা কথা আমরা আমি জানিয়ে দিতে যাই সর্বশেষে আমরা তবলিগ করি করি জামাতি করি করি হেজবুল্লাহ করি করি ফুরফুরা করি করি সিপিএম করি করি তৃণমূল করি যাই করি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার তবে যে সময়ে যে টাইমে ইসলামের উপর অত্যাচার আসবে কোরআনের উপর অত্যাচার আসবে শরীয়তের উপর অত্যাচার আসবে সেই বিপদের সময় আমরা তবলিগ নয় জামাতি নয় আমরা সবাই কালমা মুসলমান সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আগামী দিন আবার ওই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করবো আরে বাংলার দিনে দাঁড়িয়ে বলি এই বাংলার জমিনে আমরা হিন্দু মুসলমান একসঙ্গে থাকি আমাদের ভেতরে একটা একতা আছে সম্পর্ক আছে এই আছে না নাই এবং তাম পশ্চিম বাংলা আমরা হিন্দু মুসলমান একসঙ্গে থাকি আমাদের মধ্যে সম্পর্ক আছে বন্ধুত্ব আছে তবে এক শ্রেণী মানুষ এক শ্রেণী মানুষ তারা এই পশ্চিম বাংলায় এসে দাঙ্গা লাগাবো চিন্তা ভাবনা করছে তবে আমরা হিন্দু মুসলমান আমরা ওই জায়গায় যাব না আমরা এক জায়গায় দাঁড়িয়ে আমরা শান্তি বজায় রাখবো কিন্তু আমার কথা আপনারা একমত এই হাত্র দেখেন একমত এই হাত্র দেখেন একমত আর যারা অশান্তি লাগাবে তাদের কাছ থেকে আমরা দূরে থাকবো এবং তাদেরকে আমরা উপযুক্ত শাস্তি প্রশাসনকে দিয়ে আমরা করাবো ঠিক না বেটি আর বিশেষ করে এই বাগনানে বারবার এক শ্রেণী মানুষ শুধু এই বাগনান জমিনে মুসলমানদের উপর অত্যাচার করে বারবার বাজারে হিতা সিতা দাঁড়িয়ে আমাদেরকে বেজ্জতি করে আমাদেরকে অপমান করে বাগনান জমিনে তবে আমি কাসেম সিদ্দিকী এই জায়গায় দাঁড়িয়ে বলে যাই আগামী দিন যদি এই বাগনান জানিয়ে এই বাগনান এলাকায় যদি কোনো মুসলমানদের উপরে কোনো গায়রকমদের উপরে কোনো হিন্দু ভাইদের উপরে যদি ওই বিজেপির দালাল আর এসএসরা যদি অত্যাচার করে আমি কাসেম সিদ্দিকী ওই জায়গায় দাঁড়িয়ে আগে প্রতিবাদ করব এটা বলে দিয়ে যাই বন্ধুগণ আমার পরে অনেকজন বক্তা আছে মাগরিবের টাইম হয়ে গেছে নামাজ পড়তে হবে কিন্তু নামাজ আছে না নাই তাই নামাজ পড়তে হবে না নাই তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি তবে বিদায় নিবার আগে সবাইকে আমার কিন্তু আজকের এই বাগনানে এসে যান কিন্তু ভরেনি এই আপনাদের যান ভরেছে এই হাত তুলে বলেন যান ভরেছে এই যান ভরেছে গত বছর যে জিনিস আমরা দেখেছি আজকের কিন্তু সেই জিনিস আমরা দেখতে পাইনি এই কথাটা কি গো দেখতে পেয়েছি আগামী দিন ইনশাল্লাহ আবার সবাই আমরা একত্রিত হই আগামী দিন আমরা এই জায়গায় আসবো জোরে বলুন ইনশাল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম বহুত বহুত শুকরিয়া পীরজাদা কাসেম সিদ্দিকী সাহেবকে বাগনান বিশ্ব নবী দিবস কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি এখন পশ্চিমবাংলার উজ্জ্বল নক্ষত্র জনাব আহমেদ হাসান ইমরান সাহেব অত্যন্ত জাতি দরদি কম দরদি মিল্লাতের একনিষ্ঠ খাদেম জনাব আহমেদ হাসান ইমরান সাহেবকে মুবারকবাদ জানাচ্ছেন নবাব মল্লিক বাগনান বিশ্ব নবী দিবস কমিটির কোষাধ্যক্ষ ভাই নবাব মল্লিক আহমেদ হাসান ইমরান সাহেবকে ব্যাচ উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে মুবারকবাদ জানাচ্ছেন হ্যালো
এই তো দিদা এদিকে সুজা দি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি আর কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন মাননীয় সাজদা আহমেদ সাংসদ উলিবেড়িয়া লোকসভা কেন্দ্র অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন মাননীয় সাজদা আহমেদ সাংসদ উলিবেড়িয়া লোকসভা কেন্দ্র আর কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন বাগনান কেন্দ্রের অত্যন্ত জনপ্রিয় বিধায়ক অরুণব সেন মহাশয় এক্ষুনি মাগরিবের আজান হবে এখন বিশিষ্ট সমাজসেবী আমাদের মধ্যে এসেছেন আমার দাদা প্রদ্যুৎ মাঝি মহাশয়কে আমরা ফুল ব্যাজ উত্তরীয় ও স্মারক দিয়ে বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী প্রদ্যুৎ মাঝি মহাশয়কে বরণ করে নেবেন হিসাবরক্ষক সুবান মল্লিক এরপর বাগনান এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রদ্ধেয় পঞ্চানন দাস মহাশয়কে পঞ্চানন দাস মহাশয়কে বরণ করা হচ্ছে সেই সঙ্গে বরণ করা হচ্ছে পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মকক্ষ মাননীয় শহীদুল মীর মহাশয় ভালো ছিল পর আমাদের অনুষ্ঠান পুনরায় শুরু হয় আপনারা অনুগ্রহ করে চলে যাবেন না আমাদের সমস্ত অতিথিরা একে একে আসছেন আপনারা চলে যাবেন না মকরদের নামাজের পরে অনুষ্ঠান শুরু হবে মকরদের নামাজের পরে অনুষ্ঠান শুরু হবে আপনারা চলে যাবেন না বরণ করছেন নজরুল ইসলাম এরপর বরণ করবেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মাননীয় শহীদুল মীর মহাশয়কে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় তৌফিক মোল্লা সাহেব ওনাকে বরণ করা হচ্ছে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমি অন্য দল করি ঠিক আছে অন্য তরিকায় চলি কিন্তু ওই সঙ্গ ওই জিনিসটা আমার খুব ভালো ঠিকই আছে আল্লাহ কোরআনে বলে দিতে করতে হবে এখন মুসলমান খুব পূজনীয় না
তোমার দিকে সে তো ভালো লাগছে না দাদা আমার চিন্তা আমরা করি তোমার ভালো লাগছে না দাদা কোন জিনিসটাই ধরে না বাবা আমি যদি না ভোর দিই আমি যদি না যাই আমার তো এটা কোনো কিছু কাজ না আজকে ধরো কথা তো তোমার মনে করতে আমি কেন কো ভোর কথা করে সলো করে কাটে যায় ঠিক আছে আজকালি বেদির নাস্তিক মুদ্রা যা যাত্রী আত্ম ধরে সাপোর্ট করে যাত্রী আত্ম বজে ধরে মার খায় একবার আমি দেখে দিয়ে দেখি যদি তোমার ঠিক আছে যে মার খায় মার খাও তুমি আমার সাথে করতে পারো জানলাম তোমার নবীর ওয়াইস আমি দিয়েছিলাম ব্যাস ফেসে গেল কি আমার তো বলার মুখ থাকে ওই নাস্তিক আলেম রাজনীতি করে তুমি রাজনীতি করে করছো হ্যাঁ লাইক লাইক আমি ধরো একদিন তো মুনার থেকে বাচ্চাদের ভোট দিয়েছি একবার আমার মুসলিম ভাইকে ভোট দিয়ে দেখি না মারা খাই মারা খাবো মারা খাই হাসতে কি আছে আমি শুনে খুব খুশি দিদি মুখে মাস্ক পরে রয়েছে দেখতে পাবে যে রাজনীতি এসে রাজনীতি ক্ষতি করেন এইবারে ক্ষতি করেন এবারে উনি কিন্তু আমাদের প্রতি খুবই বলেছে আমি চল্লবি আর 10 মিনিট আছে তোমার কোথায় চলে গেল না না চল যাবো তোমার দেখি করবো আসলে দরকার নেই আমি মিউচুয়াল করে দেবো
চাওলাকে ডাকলে হবে, আমি বাপের ঘোরটা তুলে দেখি।
ওইজন্য বলতে চাই, একটা মহিলা বাঙালি কি করে হয় বলুন তো, একটা পরিস্থিতি সমাজে আমার ধরুন দুটো জায়গায় ডিউটি করি না পুষে ওই কি ভাই থাকবে যতই কাজ করুন না ভাই, তো লিখে এসে নাইস মিডিয়া আজ দেখলে কারো মাল বুঝে আইনি ঠিক শান্তি বুদ্ধি দিলে শান্তি পদা বিমান পয়সা নিয়ে আসলাম পয়সা দিলে ওখানে কোট ভালো ভালো আছে, কোট বরখা, কোট বরখা। আরে আমিও তো এই নিয়েতেই আসলাম যে মুসলিম পাড়া হয় আমার অত ঝামেলা নেই, যে না তুই আছে আমি চিন্তা করি চিন্তা এখন চিন্তাই তো মজুর আর খাই দেখে সন্দেহ মোদি মোদি করে
কিছু হয়নি তো কি হয়?